ছোট্ট রাজ্য ত্রিপুরায় করোনায় বিরাট সংখ্যক মৃত্যুকে গৌণভাবে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব? এমন প্রশ্নটি কিন্তু জন্ম দিল তাঁর শুক্রবারের বক্তব্যে। ত্রিপুরায় কোভিডে মৃত্যুর সংখ্যা 600-র কাছাকাছি, করোনা দ্বিতীয় ঢেউয়ে মে মাস এবং জুন মাসের এ কদিনেই মৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। করোনাকালে ত্রিপুরায় মে মাসে সর্বাধিক একদিনে 13 জনের প্রাণ গিয়েছিল, জুন মাসে সেই রেকর্ড ভেঙে একদিনে মারা গেছেন 14 জন। একরকম বলা যায় মৃত্যুর মিছিল চলছে ছোট্ট রাজ্য ত্রিপুরায়। এই অবস্থায় শুক্রবার টিএমসিতে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিপ্লব দেব যেন মৃত্যুগুলো গৌণ করে দেখতে চাইলেন। তিনি বলেন, কিছু কিছু মৃত্যু হয়েছে, তাঁর প্রশ্ন কোন রাজ্যে মৃত্যু হয়নি, যা শুনে সবাই হতবাক। দর্শকরা দেখুন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন। কিছু ডেথ হয়েছে, কোন রাজ্যে হয়নি, কোন রাজ্যে হয়নি, কিছু ডেথ হয়েছে, কোন রাজ্যে হয়নি, কোন রাজ্যে হয়নি। বক্তব্যের পর অনুষ্ঠান স্থলে গুঞ্জন শুরু হয়ে যায়। অনেকে মনে করছেন করোনায় মৃত্যুগুলোকে সাধারণভাবেই দেখতে চাইছেন বিপ্লব দেব, মানে অন্য রাজ্যেও মৃত্যু হয়েছে তাই ত্রিপুরাতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।